সাতিরবাজার থানা এলাকায় চুরির ঘটনার বাড়বাড়ন্তের মধ্যে কিছুটা স্বস্তি জুটল। শেষ পর্যন্ত আলোয় ছড়া হতে 5000 মিটার বিদ্যুৎ পরিবাহী তার চুরি কাণ্ডে থানার তরফে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে গারদে পোরা হলো। চুরির ঘটনায় নাস্তানাবুদ শান্তিরবাজার থানা এলাকার লোকজন। প্রতি সপ্তাহে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। থানায় প্রতিনিয়ত লিখিত অভিযোগ জমা দিচ্ছেন ক্ষতিগ্রস্ত লোকজন। অধিকাংশ ঘটনার ক্ষেত্রে পুলিশের হাতে কোনো সাফল্য নেই, তবে এরই মধ্যে চাঞ্চল্য সৃষ্টিকারী বিদ্যুৎ পরিবাহী তার চুরির মামলায় পুলিশের হাতে ধরা পড়ল দুই অভিযুক্ত। অভিযুক্তরা হল উদয়পুর মহকুমার জামজুরি এলাকার যুবক দুলাল চৌধুরী এবং রঞ্জিত দেবনাথ। অপর অভিযুক্ত রঞ্জিত দাস এখনো পলাতক, তার বাড়ি মহকুমার দুধ পুষ্করণী এলাকায়। থানা সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি একজন ইলেকট্রিক ঠিকাদারের লিখিত অভিযোগ মূলে এই দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় ওইলছড়া থেকে দশমণি রিয়াংপাড়া পর্যন্ত প্রায় 5000 মিটার বিদ্যুৎ পরিবাহী তার চুরি গিয়েছিল। এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে স্থানীয় আদালত অভিযুক্তদের শুক্রবার পুলিশ রিমান্ডে পাঠায়। কেস নাম্বার শান্তিবাজার থানার কেস নাম্বার 2/2022। প্রাথমিকভাবে আমরা চুরির কেস নিই, কিন্তু পরবর্তী সময় যখন আগে চুরির মাল উদ্ধার হয় এর সঙ্গে আমরা এডিশনাল সেকশন যোগ করেছি। যাদের আটক করা হয়েছে তাদের নামগুলো? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে দুলাল চৌধুরী, তার বাড়ি হচ্ছে ওই জামজুরি, আরেকজন হচ্ছে তার কাছ থেকে মালপত্র পাওয়া গেছে। হ্যাঁ, তার বাড়ি উদয়পুরে। আর কেমন, আমরা যে কমপ্লেন করেছি তাকে যখন দেখাই যে জিনিসটা, এটার মধ্যে প্রায় 60% আমরা মাল উদ্ধার করতে পেরেছি। তারা চুরি যাওয়া মালের মূল্য ছিল 4,40,000 টাকার মতন, তো 60% হলে প্রায় 2,40,000-2,45,000 টাকার মতন আমরা মাল দিতে পারি। চুরির ঘটনার ক্ষেত্রে আপাতত এই দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হলেও মহকুমার লোকজনদের তরফে দাবি উঠেছে, স্থানীয় জেলায় চোর চক্রের যে নেটওয়ার্ক রয়েছে সেটাকে বাগে আনতে হবে। কেননা এক্ষেত্রে এই বড়সড় নেটওয়ার্কে হাতের নাগালে না আনতে পারলে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার অসম্ভব এবং বিভিন্ন এলাকায় শান্তি কায়েম করাও অসম্ভব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।